আচ্ছা এই যে এই নম্বরে এই 50,000 টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, তুমি আব্বারে দেখে রাখো। আর টাকা পয়সার কথা কইতেছো, যখন দরকার হবে তখন আমার ফোনটা কইবা, আমি টাকা পাঠিয়ে দিব। আরে কদিন পরে তো তুমি নাতি নাতির মুখটা দেখবাই। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আর আমার না কোনো চিন্তা করো না, তো সবসময় খালি চিন্তা করে। আচ্ছা আমি টাকা পাঠিয়ে দিতেছি। আচ্ছা ভালো থেকো। দীপু, আয় দীপু। দিমা এদিকে আয় তো। আইতাছি। এই নে এখানে নাম্বার দেওয়া আছে, বিকাশের দোকানে যে টাকাগুলো পাঠিয়ে দিবি। মা একটা কথা জিজ্ঞেস করতাম। কি কবি কো? আমি তো এই বাড়ির ছেলে না, দাদা দাদি কইলো আমার মা বাবার মতো নাই, মরে গেছে গা, তারা নাকি কেউ বাইসা নাই। তাই কইতে চেয়েছিলাম কি, আমি তো এই বাড়ির পালক ছেলে, তো তুমি আমার যত কষ্ট ইচ্ছা দেও, যা ইচ্ছা আমার দিয়ে কাজ করাও, খালি আমার একটু এই বাড়িতে একটু থাকার জায়গা দিলে একটু। নেক আমি শুরু করে দিছে, এই তোর আমি কাম দিছি না, তোর এই বাড়িতে জায়গা দিব কি দিব না ওটা আমি জানি, তোরে কই ফুদ দিতে হবে না, তুই তোর কামে যা। যা জিমা যাই তো। সে ঠিকঠাক হবে দেবি কিন্তু। আচ্ছা আইসে আমার একটুখানি জায়গা দাও, আমার তাত্ত্বিক স্বজন বাপ মা কেউ নাই, আমার সামনে যতই নাটক করিস না আমার মন তুই গলাইতে পারবি না। এই 50,000 টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ আমার আমার নাম্বারটা ঘুরাই দেন। দিচ্ছেন তো? আচ্ছা বিকাশের মেসেজ আইসা পড়ছে, আমি এক কাজ করি এই মেসেজগুলো ডিলিট করে দিই, তাইলে আমি ওরে বুঝাইতে পারবো যে বিকাশে আমার কোনো টাকা পয়সা আসে। ও মা, তোমার একটা কথা কইতে চাইছিলাম। কি কইবেন কোন বৌমা? তুমি ঠান্ডা মাথায় একটা কথা চিন্তা করে দেখো, যখন এই বাড়িতে দীপু আসে নাই, সংসারের শূন্যতা, একটা বাচ্চার অভাবে এই সংসারটা খুব খা খা করছে, আমরা খুবই অশান্তিতে আছিলাম, এই জন্যে আমরা চিন্তা করিয়া দীপুরে তোমার ছেলে হিসাবে পালিত আনলাম। আমরা খুব চিন্তা করিয়া দীপুরে তোমার ছেলে হিসাবে পালক আনলাম, তারপরে সংসার আবার হাসতে লাগলো, সংসারের চারপাশে শুধু শান্তি আর শান্তি। একটা কথা চিন্তা করো তো বৌমা,
কত বছর হইল তুমি এই সংসারে আসছো, তোমার একটা সন্তান সন্ততি হয় নাই, জানি এটা তোমার কাছেও সবচেয়ে বড় কষ্ট, আমাকেও খুব কষ্ট। একটা সন্তান ছাড়া এই বাড়িটা কেমন খা খা করছিল। দেখো আমরা কিন্তু ইচ্ছা করলে রানারে আবার বিয়ে করাইতে পারতাম, তখন হয় তোমার সতীনের সংসার করতে হইতো, না হয় এই বাড়ি থেকে চলে যাইতে হইতো, কিন্তু আমরা তা করি নাই মা। তোমার মুখের দিকে তাকাইয়া আমরা ওভাবেই ছিলাম, শেষে আমরা মনে করলাম তোমারও একটা সন্তান দরকার, আমাগরও খেলা সাথী একটা নাতি নাতকর দরকার, এই জন্য আমরা দীপুরে এই বাড়িতে পালক আনলাম। দীপু আসার পরে এই বাড়ি হাসতে লাগলো, কিন্তু মা আমরা লক্ষ্য করতেছি দীপুরে তুমি দেখতে পারো না, আর এর কারণ হিসাবে যদি চিন্তা করো আল্লাহ সব পারে, আল্লাহ তোমার গর্বে একটা সন্তান দিছি, কিন্তু তোমার গর্বে সন্তান আসার পর থেকেই দীপু তোমার চোখের কাঁটা হয়েছে। হবো মা, তোমার শ্বশুর কলাম ঠিক কথাই কইছে, আজকে বেশ কিছুদিন ধরে দেখতেছি তুমি দীপুরে দেখতেই পারো না, অথচ কিছুদিন আগেও যখন তোমার গর্ভে এই সন্তান আসে নাই তখন তুমি দীপুরে ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতা না, খাওয়াই দিতা, গোসল করাই দিতা, ওরে কত আদর যত্ন করতা, আর আজকা তোমার গর্ভে সন্তান আইছে এই কারণে তুমি এই পোলাডারে এরকম অত্যাচার করতেছো, কেন বৌমা কেন তুমি এমন করতেছো? হইসাম্মা এখন একটু থামেন, আপনারা আমার কি বুঝাইতে চাইতেছেন, আমি কি কিছু বুঝি না যে আমরা বুঝাইতেছেন আপনারা? হ্যাঁ বৌমা তুমি বুঝো, কিন্তু তুমি আমাদের মতো করে বুঝতেছো না, কারণ তুমি বোঝো তো শুধু তোমার নিজেরটা। আমি তো আমারটা বুঝমই, এই সংসার আমার, এই সন্তান আমার, আমার সন্তানের ভবিষ্যৎ আমারই করতে হইব, এত জ্ঞান দিয়েন না, আপনারা আপনাদের কাজে থাকেন, আর বয়স হয়েছে একটু ভারবাত্তি হন। ঠিক আছে বৌমা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু একটা কথা মনে রেখো মা, আল্লাহ সবই পারে। কাজটা করছি
পাবেন না। আমি তো গেছি দাঁড়াই, আমি তোর ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগ ট্যাগ নিয়ে এখানে চলে যাবি। তারপর এই বাড়িতে থাকতে পারবি, তা নইলে এই বাড়ি থেকে চলে যেতে হইতো।